হ্যালো ছাত্রছাত্রীসকল, আজির এইটো ভিডিওত আমি আলোচনা করিম সপ্তম শ্রেণীর সমাজ বিজ্ঞান পাটনক হয়েছে আর পাটন হাম হয়েছে উত্তর পূব ভারত। গতি তোমালে ভিডিওটি স্কিপ নকরাকি গোটেখি চাই যাওয়া এইটো ভিডিওত আমি সকল প্রশ্ন উত্তর কেটা আলোচনা করিম। আর একটা কথা, এই চ্যানেলত যদি নতুন হয় তেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন চুই দিব যাতে আপডেট বিলাক পাইয়ে থাকে। চাই এবার আমি কোশ্চেন কেটা লাগাইছো। এক নম্বর দিয়া আছে উত্তর দিয়া, ক নম্বরটো কৈছে উত্তর পূব ভারতর কোনখন রাজ্য আগে পা বুলি জনা গৈছিল, উত্তর অরুণাচল প্রদেশ। খ নম্বরটো কৈছে যে কোনখন রাজ্যর ঠেক সমভূমি অংশ উত্তর পূর্ব অঞ্চল ভারত ভূখণ্ডর লগত সংযোগ কৰিছে, উত্তরটো কৈছে যে পশ্চিমবঙ্গ। গ নম্বর কোশ্চেনটো কৈছে যে উত্তর পূব ভারতর প্রধান নদী কেইখন কি কি, উত্তর ব্রহ্মপুত্র বরাক। গ নম্বরটো কৈছে পাহাড়িয়া অঞ্চলত সমভূমি অঞ্চল কৃষি কার্যর আগবড়াই কিয়, উত্তরটো কৈছে যে সমভূমি অঞ্চলত থকা রাজ্য কেইখন কৃষি ক্ষেত্র আগবড়া কারণ পাহাড়িয়া অঞ্চলর পথার পানি জমা করে রাখিব নোৱাৰি, আনহাতে সমভূমি অঞ্চলত মাটি বহু ক্ষেত্রত পলহুয়া আৰু হারুয়া, আনহাতে জলসিঞ্চনভাবেও উপযোগী, সেয়ে সমভূমি অঞ্চলত কৃষি কার্যত আগবড়ায়। 5 নম্বর কোশ্চেনটো কৈছে যে উত্তর পূর্বাঞ্চলর কোনখন রাজ্য উদ্যোগর ক্ষেত্রত আগবড়ায়, উত্তরটো হৈছে অসম। 2 নম্বর কোশ্চেনটো কৈছে যে পাহাড়িয়া অঞ্চলত কেনে ধরনের খেতি করা হয়, 50টা শব্দর ভিতর লিখা, উত্তরটো কৈছে যে পাহাড়িয়া অঞ্চলত সাধারণতে বেদিকা কৃষি করা হয়, পাহাড়ৰ এটলিয়া মাটির খাপ কাটি বেদিকা কৃষি করা হয়, তদুপরি পাহাড়ৰ এটলিয়া মাটিত চাবৰ আদিৰ দৰে ৰোপণ কৃষি কৰা হয়, পাহাৰীয়া অঞ্চলত সমতল কৰাৰ দৰে সকলো খেতি কৰা সম্ভৱ নহয়, কিয়নো পাহাৰীয়া অঞ্চলৰ পথাৰত পানী জমা কৰি ৰাখিব নোৱাৰি, উত্তৰ পূৰ্বাঞ্চল কিছুমান পাহাৰীয়া অঞ্চলত স্থানান্তৰী খেতি বা জুম খেতি কৰা হয়, জুম খেতি কৰিবলৈ পাহাৰৰ বননি অঞ্চল জুই পুরি মুকুলি করে লওয়া হয়। 3 নম্বর কোশ্চেনটো কৈছে খালি ঠাই পূৰ কৰা, ক নম্বরটো কৈছে উত্তর পূর্ব অঞ্চল 7খন রাজ্যর মুঠ মাটিকালি ঠেস ঠেসখিনি ঠাইত হব 2,55,000 বর্গ কিলোমিটার। 4 নম্বর কোশ্চেনটো কৈছে ভারতের উত্তর পূর্বাঞ্চল ঠেসখিনি ঠাইত হব 20 ডিগ্রি উত্তর অক্ষাংশর পরা, ঠেস ঠেসখিনি ঠাইত হব 29 ডিগ্রি 30 উত্তর অক্ষাংশলৈ বিস্তৃত। গ নম্বর কোশ্চেনটো কৈছে উত্তর পূব মৌসুমী বতাহ, ঠেস ঠেসখিনি ঠাইত হৈছে গ্রীষ্ম কালত বয়। গ নম্বরটো কৈছে উত্তর পূব ভারতর মুঠতে ঠেস ঠেসখিনি ঠাইত হব 7খন রাজ্য আছে। 5 নম্বরটো কৈছে ঠেস ঠেসখিনি ঠাইত হব মিজোরাম, উত্তর পূব ভারতর একেবারে দক্ষিণ ফালে থকা রাজ্য। 4 নম্বর কোশ্চেনটো কৈছে উত্তর পূব ভারতর মানচিত্র এখন আঁকি তলত দিয়া বর যথাস্থাপন বহুয়া, ক নম্বরটো হৈছে উত্তর পূব ভারতর চারিসীমা, ক নম্বর ব্রহ্মপুত্র আর বরাক নদী, গ নম্বরটো কৈছে অসমত মেঘালয় মণিপুর রাজধানী, গ নম্বরটো কৈছে নামপুর হার কারখানা, 5 নম্বরটো পর্যটন ক্ষেত্র টান, ক নম্বর উত্তরটো হৈছে যে ভূচিত্র চাই নির্দিষ্ট স্থান সমূহ বহুৱাব পাৰি ছাত্র ছাত্রীর সহায়ৰ ভাবে এখন আর্হি মেপ দেখুৱা হল, এইখন মেপৰ জৰিয়তে মেপখন আঁকি লব পাৰিব, যেনে এইটো হৈছে ব্ৰহ্মপুত্ৰ আৰু বৰাক নদী, আৰু এইটো হৈছে ভূটান, এইটো হৈছে কিলোমিটাৰ কিমান কিলোমিটাৰ আছিল, এনেকুৱা এনেকুৱা তুমি আঁকি লৈ ল'ব পাৰা।
আৰু তলত কৈছে জানি থোৱা, এইটো জানি ল'বা যেনে কৈছে যে ৰাজ্য মুঠ মাটিকালি, জিলাৰ সংখ্যা, ৰাজধানী অসম 78,438, জিলাৰ সংখ্যা আছিল 27খন, ৰাজধানী দিছপুৰ, অৰুণাচল 83,743, জিলাৰ সংখ্যা আছিল 16, ৰাজধানী আছিল ইটানগৰ, মণিপুৰ 22,329, ইম্ফল, মিজোৰাম 29,081, আইজল, মেঘালয় 22,429, 7, শ্বিলং, নাগালেণ্ড 16,579, 9, কোহিমা, ত্ৰিপুৰা 10,486, 4, আগরতলা। তো ছাত্রছাত্রী, অজির এই ভিডিওত সমাপ্ত করে আস, আকো আহি আস আন একটা ভিডিওলৈ, গোটেখিনি চার ভাবে ধন্যবাদ।